সিরাজগঞ্জের তিনটি উপজেলার নয়টি ইটভাটায় অভিযান চালিয়ে ৪৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উল্লাপাড়া, তাড়াশ ও রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহের নিগার তনু। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে উল্লাপাড়া উপজেলার মেসার্স রুহি ব্রিক্স, আশা ব্রিক্স, হার্ট ব্রিক্স ও মেসার্স রানীনগর ব্রিক্স, তাড়াশ উপজেলার মেসার্স নাবিলা ব্রিক্স ও মেসার্স মাইশা ব্রিক্স এবং রায়গঞ্জ উপজেলার মেসার্স এলিনা ব্রিক্স, মেসার্স রাকিব ব্রিক্স ও মেসার্স সুপার ব্রিক্সকে জরিমানা করা হয়। এর মধ্যে রুহি ব্রিক্স ও সুপার ব্রিক্সকে ৪.৫ লাখ টাকা করে এবং বাকি ভাটাগুলোকে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়। উচ্চ আদালতের নির্দেশনায় উল্লাপাড়ায় অবৈধ ইট ভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগার তনু।